আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন হচ্ছে পরম মান বা মডুলাস দিয়ে যেসব ইন্টিগ্রেশন আছে সেগুলো তো এগুলো অনেকভাবে চিন্তা করা যায় আর কি তো আমরা দেখি যে সবভাবে চিন্তা করি প্রথম কথা হচ্ছে মডুলাস মানে কি সো মডুলাস মানে হচ্ছে একটা কন্ডিশনাল ফাংশন যে এক্স মানে বোঝাচ্ছে যে এর মান আসলে দুই রকম যখন এক্সের ভ্যালু জিরো থেকে ছোটো তখন এর চেহারা মাইনাস এক্স এবং যখন এক্সের ভ্যালু জিরোর সমান বা তার থেকে বড়ো তখন এর ভ্যালু হচ্ছে প্লাস এক্স আচ্ছা তার মানে হচ্ছে আমার এখানে একটা টার্নিং পয়েন্ট আছে টার্নিং পয়েন্ট হচ্ছে জিরো জিরোর আগেও নেগেটিভ জিরোর পরেও পজিটিভ এটা শুধুমাত্র মডুলস অফ এক্সের জন্য সো আমার এখন এখানে বসে লিমিট মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত করতে সো আমি তাহলে এভাবে একটাভাবে চিন্তা করতে পারি যে আমি যদি মাইনাস ওয়ান থেকে টার্নিং পয়েন্ট পর্যন্ত আসি এটা হচ্ছে একটা কাজ এবং জিরো থেকে এবার টার্নিং পয়েন্ট থেকে আবার বাকিটা যাবো কারণ এর এই জিরোর আগে ওর চেহারা হচ্ছে আসলে মাইনাস এক্স আর জিরোর পরে ওর চেহারা হচ্ছে আসলে প্লাস এক্স সো এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ যে আমি টার্নিং পয়েন্টটা খুঁজে বের করবো এবং সেই টার্নিং পয়েন্টের আগে একরকম টার্নিং পয়েন্টের পরে আর একরকম এভাবে করে আমি চাইলে চিন্তা করতে পারি এবং বাকি কাজটা আসলে খুবই সহজ যে মাইনাস এক্সের ইন্ট্রিগ্রেশন হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার টু সেটা মাইনাস ওয়ান থেকে জিরো এবং এক্সের ইন্ট্রিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু সেটা হচ্ছে জিরো থেকে ওয়ান সো আমাদের এখানে আমরা জাস্ট বসায় দিব সো জিরো বসালে তো জিরো আর মাইনাস বসালে হচ্ছে আমাদের এখানে আস্তে আস্তে হচ্ছে মাইনাস হাফ আর এখানে প্লাস হাফ অ্যাকচুয়ালি নট মাইনাস হাফ যেহেতু মাইনাস চিহ্ন আর এখানে আসলে আরেকটা হাফ সো অ্যান্সার হচ্ছে ওয়ান এটা হচ্ছে একটা ওয়ে বাট আরেকটা ওয়েতে চিন্তা করা যায় ধরা যাক আমার আসলে ফাংশনটা কি মোডলস অফ এক্স দ্যাট মিন্স আমরা এইভাবে লিখতে পারি ওয়াই কস হচ্ছে প্লাস মাইনাস এক্স সো বেসিক্যালি আমাদের একটা স্ট্রেট লাইন দুইটা স্ট্রেট লাইন একটা হচ্ছে এদিকে ওয়াই কস টু প্লাস এক্স আর একটা হচ্ছে এদিকে ওয়াই কস টু মাইনাস এক্স এখন এক্স ইকোস টু মাইনাস ওয়ান হচ্ছে আসলে এইখানে আর এক্স ইক টু প্লাস ওয়ান আমরা ধরতে পারি যে এখানে আছে সো আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা আর হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা এটা হবে আমরা চিন্তা করতে পারি এখন এই ট্রায়াঙ্গেলে তাহলে ভূমি এবং উচ্চতা আমরা কত লিখে লিখে ফেলতে পারি সো এটা যদি ওয়ান হয় তাহলে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে ওয়ান সিমিলারলি এতটুকু দৈর্ঘ্য হচ্ছে ওয়ান আর উচ্চতা যেহেতু ওয়াইকস টু এক্স তার মানে এটা ওয়ান এটাও হচ্ছে ওয়ান সো আমাদের এই পাশের ট্রায়াঙ্গেলটা এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস এই পাশের ট্রায়াঙ্গেলটা সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সো আলটিমেটলি আমাদের ঘুরে ফিরে ওই একই অ্যান্সার আসতেছে সো চাইলে আপনি ওই যে আগেই বসে ইন্ট্রিগেশন দিয়ে করতেই হবে এমন কোনো কথা নাই আপনি যদি ছবি এঁকে করে ফেলতে পারেন ডেস ওয়ে বেটার খুব তাড়াতাড়ি আসলে করে ফেলা যায় বাট ওটার জন্য আপনাকে ছবি আঁকার ব্যাপারটা জানতে হবে যে ছড় আমি আঁকতে পারি কি না কার আমি আঁকতে পারি কিনা বাট যদি আপনি জানেন দ্যাটস ফাইন আপনি তাড়াতাড়ি করে ফেলতে পারবেন ওকে আচ্ছা এখন যদি আমাদের কোয়েশনটা একটু গোড়ায় দেয় যে ধরা যাক এরকম না দিয়ে সেম কোয়েশনটাই দিলো আমাদেরকে যে মডুলাস অফ এক্স ডি এক্স কিন্তু আমাদের এখানে দিল হচ্ছে টু থেকে ফাইভ সো এবার আপনি চিন্তা করেন যে আপনার টার্নিং পয়েন্ট আসলে এর জন্য কত জিরো জিরোর আগে ওর চেহারা কিন্তু একরকম জিরোর পরে একরকম তো টু থেকে ফাইভ নর্মালি চিন্তা করেন আমার টু তাহলে হচ্ছে হয়তো এখানে হচ্ছে টু আর ফাইভ হচ্ছে ধরা যাক আরও পরে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে এক্সিকলাস টু টু আর এখানে হচ্ছে এক্সিকাস টু ফাইভ সে এই এরিয়াটা হচ্ছে আমার কাছে চাইছে এই ট্রপিজিয়ামটা এরিয়া চাইছে বাট আমার কিন্তু দরকার নাই এখন মাইনাস এক্স নিয়ে কাজ করার মডুলাস নিয়ে আসলেই যে আমার মাইনাস পার্টটা নিয়ে কাজ করতে হবে এটা কিন্তু কোনো কথা না এটা টোটালি ডিপেন্ড করতে আপনার লিমিটটা কী দেওয়া আছে সো টু থেকে ফাইভ আপনার টার্নিং পয়েন্ট হচ্ছে তারও পিছে দ্যাট মিন্স আপনার জিরোর দিকে আসলে যাওয়ার কিছুই নেই সো এটাকে আমি ডাইরেক্ট লিখে দিতে পারবো টু থেকে ফাইভ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স সো তারপরে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু সেটাকে আমরা টু থেকে ফাইভ পর্যন্ত ইন্টিগ্রেট করব বা ওখানে আমি ছবি দিয়ে কাজ করি ট্রফিজেমটার ক্ষেত্রে ফল বের করব কিন্তু অনেকেই ভুলটা করে যে ওই যে মাইনাস নিয়ে কাজ করে ঠিক আছে ওইটা কিন্তু আসলে করা যাবে না সো আপনি মাথায় রাখবেন যে আপনার টার্নিং পয়েন্টটা কোথায় অর্থাৎ কার সাপেক্ষে তার চেহারা চেঞ্জ হচ্ছে সেইটা আমার এই রেঞ্জে আছে কি নাই সেটা যদি আমার রেঞ্জে থাকে তখন আমার ওইখান পর্যন্ত এসে একরকম ওর পরে গিয়ে আর রকম এরকম হতে পারে বা সে যদি আমার এখানে নাই থাকে তাহলে কিন্তু আমার এখানে আসলে কোনো কাজ নাই সিমিলারলি আমার যদি এখানে বলতো যে মাইনাস থেকে মাইনাস থেকে মাইনাস তাহলে আমি হয়তো প্লাস সাইনটা নেওয়ার কোনো দরকার ছিল না তখন শুধু মাইনাস নিয়ে কাজ করব বিকজ আমার তখন ওর জোনটাই হচ্ছে জিরো কম সো এগুলো আমাদের মডুলাসের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের রেঞ্জগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এবং সেই চেঞ্জটা আসলে কি এখানে হবে কি হবে না সেটা আমাদের দেখতে হবে ওকে সো এখন ধরা যাক আমাদের আরেকটা অঙ্ক একটু করি ধর আমাদের আমাদেরকে এরকম দেওয়া আছে মোডলাস অফ এক্স মাইনাস ফাইভ ডি এক্স এটা দেওয়া আছে হচ্ছে টু থেকে এইট ওকে সেটা যদি আমরা ফার্স্টে টার্নিং পয়েন্ট বের করে করতে চাই ছবি এঁকে তো করবো বাট আমরা আগে নর্মালি করতে ইকুয়েশান দিয়ে করতে চাচ্ছি সো আমরা একটু বলি যে এটা একটা কন্ডিশনাল ফাংশন আগেই বলছি এর দুইটা চেহারা একটা হচ্ছে এ নিজে নেগেটিভ এবং একটা হচ্ছে এ নিজে পজিটিভ এ কখন নেগেটিভ যখন সে ছোট জিরোর থেকে কথাটা একটু খেয়াল রাখতে হবে নট এক্স জিরোর থেকে ছোট। পুরো ফাংশানটা নেগেটিভ হবে যদি পুরো ফাংশানটা জিরোর থেকে ছোট হয় তার মানে এই ক্ষেত্রে এক্স যদি পাঁচের ছোট হয় তাহলে সেই নেগেটিভ সিমিলারলি পুরা ফাংশনটা পজিটিভ হবে যদি পুরা ফাংশানটা জিরোর সমান বা তার থেকে বড়ো হয় তার মানে এক্স পাঁচের সমান বা তার থেকে বড়ো হলেই পজিটিভ তাহলে এখানে টার্নিং পয়েন্ট কিন্তু জিরো না টার্নিং পয়েন্ট হচ্ছে ফাইভ সো আমাদের দেওয়া হচ্ছে টু থেকে এইট তার মানে আমার একটা কাজ হচ্ছে টু থেকে ফাইভ পর্যন্ত করা সেখানে আমি এটা মাইনাস নিয়ে কাজ করবো প্লাস আরেকটা হচ্ছে ফাইভ থেকে এইট পর্যন্ত করা সেখানে আমি এটা প্লাস নিয়ে কাজ করবো অ্যান্ড বাকিটা আমরা ইজিলি করতে পারবো কিন্তু আমাদের এখানে বুঝতে হবে যে আসলে টার্নিং পয়েন্টটা যে সবসময় জিরো হবে এমন কিন্তু কোনো কথা নাই আমাদের আসলে বুঝতে হবে ফাংশান যেটা দেওয়া আছে সেটা নেগেটিভ হবে যদি সে জিরোর থেকে ছোটো হয় সেখান থেকে আমার এক্সেল বের করতে হবে আবার সে পজিটিভ হয় যে সে জিরো থেকে বড়ো হয় সেখান থেকে আমার এক্সের মান বের করতে হবে ওইভাবে হচ্ছে আমার টার্নিং পয়েন্টটা বের করতে হবে যাই হোক এটা আমরা চাইলে আসলে আরও ইজিলি করতে পারি কীভাবে করতে পারি আরও ইজিলি সেটা হচ্ছে যে আমরা ছবি এঁকে করতে পারি সো এক্স মাইনাস ফাইভ মানে হচ্ছে মুরলস অফ এক্স গ্রাফটাই আমরা জানি মুরলস অফ এক্স গ্রাফটা ছিল কীরকম এরকম এটা হচ্ছে মোডলস অফ এক্সের গ্রাফ যেটা এক্স থেকে টু জিরো বিন্দুতে ছিল এক্স মাইনাস ফাইভ মানে কি ডান দিকে পাঁচ ঘর সরে গেছে সো ডান দিকে সে এই গ্রাফটা জাস্ট পাঁচ ঘর সরে যাবে এখন এক্সিকস টু টু এখানে আর এক্সিকস টু হচ্ছে এইট এখানে সো এই যে আগের মতোই দুইটা ট্রায়াঙ্গেল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা এখানে বের করতে পারি আমি সব বিন্দু জানি এবং আমরা সব কিন্তু কার্ব জানি এটা হচ্ছে ওয়াই কস টু এক্স মাইনাস ফাইভ আর এটা হচ্ছে ওয়াই কস টু মাইনাস এক্স মাইনাস ফাইভ সো আমরা চাইলে হাইটগুলো বের করতে পারি এবং বেসিক্যালি দুই ক্ষেত্রেই আমাদের হাইটটা আসবে হচ্ছে থ্রি সো আলটিমেটলি আমরা ওভাবে কিন্তু কাজ করে ফেলতে পারি বুঝাচ্ছে সো এইটা তাহলে এখানে আমার হাই থ্রি আসতেছে এখানে থ্রি আসতেছে সো দেন হচ্ছে হাফ ইন্টু ভূমি টুচার দিয়ে করতে পারি তাহলে আমাদের চাইলে ছবি একে করতে পারি চাইলে মোডলাস দিয়ে করতে পারি কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা প্রথম কথা হচ্ছে টার্নিং পয়েন্টটা খুঁজে বের করা কার সাপেক্ষে সে আসলে চেঞ্জ হচ্ছে এখানে আসে না নাই হ্যাঁ এটা আগে খুঁজে বের করতে হবে এবং টার্নিং পয়েন্টে সবসময় জিরো হবে এমন আসলেই কোনো কথা নাই ঠিক আছে অনেকেই ভুল করে যে মোডলাস মানে বুঝায় জিরোর আগে নেগেটিভ জিরো পরে পজিটিভ বাট ওটা কিন্তু ফাংশনের ভ্যালু নট এক্সের ভ্যালু সো ফাংশনের ভ্যালু যদি জিরোর থেকে ছোট হয় তাহলে এক্সের কত হবে সেটা আমাদের সবসময় বের করে নিতে হবে আচ্ছা আমরা তাহলে আর একটা অঙ্ক দেখব সেটা হচ্ছে যেটা তো আমাদের লিনিয়ার ইকুয়েশান ছিল যদি দীঘার সমীকরণ থাকে তখন কি হবে সো ধরা যাক আমাদেরকে এরকম দেওয়া আছে মুরসঅ স্কোয়ার মাইনাস ওয়ান এখানে দেওয়া আছে মাইনাস টু থেকে প্লাস টু এটা আমাদেরকে দেওয়া আছে তো তাহলে এই গ্রাফটা আমরা আসলে কীভাবে কাজ করতে পারি তা আমাদের দীঘার সমীকরণের ক্ষেত্রেও আসলে চেহারা সেম যে এটার দুইটা চেহারা একটা হচ্ছে এ নেগেটিভ আর একটা হচ্ছে এ পজিটিভ এখন এ নেগেটিভ কখন যখন এই পুরা জিনিসটা জিরো থেকে ছোট। আর এ পজিটিভ কখন যখন এই পুরা জিনিসটা জিরো সমান তার থেকে বড় এখন আমরা যে অসমতার অঙ্ক করে আসি আমরা জানি ওগুলো কীভাবে সলভ করতে হয় যে এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এ আকারের কোনো একটা গ্রাফ যদি জিরো থেকে ছোট হয় সেটা কখন হবে যদি আমাদের এক্সের ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে আচ্ছা আর এটা কখন হবে যদি এক্সের ভ্যালু মাইনাস ওয়ানের ছোটো হয় অর এক্সের ভ্যালু প্লাস ওয়ানের বড়ো হয় এটা আমরা অসমা থেকে পড়ে আসছি সো তাহলে আমাদের এখানে টার্নিং পয়েন্ট কিন্তু দুইটা যেহেতু দীঘার সমীকরণ টার্নিং পয়েন্ট দুইটা হবে একটা হচ্ছে মাইনাস ওয়ান একটা হচ্ছে প্লাস ওয়ান এখন আমাদের বলছে মাইনাস টু থেকে প্লাস টু তাহলে আমি দুইটা টার্নিং পয়েন্টে ডিজাইন করে ফেলি একটা হচ্ছে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান আসবো একটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান আসবো এবং একটা হচ্ছে ওয়ান থেকে টুতে যাব সো মাইনাস ওয়ান থেকে মাইনাস টু এটা কোনটার মধ্যে পড়ে এক্সের মান মাইনাসের থেকে এর থেকেও ছোটো এইটার মধ্যে পড়ে তার মানে এখানে সে হচ্ছে পজিটিভ মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এটার মধ্যে হচ্ছে নেগেটিভ সো এখানে হচ্ছে এর চেহারা নেগেটিভ আবার ওয়ানের থেকে বড় তার মানে এখানে হচ্ছে এক্সের চেহারা পজিটিভ এই ফাংশনটার চেহারা পজিটিভ অ্যান্ড দেন বাকি কাজটা হচ্ছে নর্মাল ইন্ট্রিগ্রেশন সেটা আমরা সবাই পারি সো দীঘার সমীকরণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে টার্নিং পয়েন্ট দুইটা এবং এখান থেকে অবশ্যই অসমতার সমাধান করাটা শিখতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আর কি হ্যাঁ এছাড়া চাইলে এটাকে গ্রাফ দিয়ে করে দেওয়া যায় যেমন এটাকে আমরা যদি ধরি এটা হচ্ছে ওয়াই কস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এক্স স্কোয়ার কস টু ওয়াই প্লাস ওয়ান এটা একটা প্যারাবোলা এক্স স্কোয়ার টু ফোর এ ওয়াই এবং যেটা হচ্ছে আমাদের ওয়াইকে মাইনাস ওয়ান বিনুতে গিয়ে ছেদ করতেছে সো তখন যদি আপনারা গ্রাফটা আঁকেন সেই গ্রাফ থেকে আপনি চাইলে কার্ফটার চেহারাটা আপনি চাইলে ডিটার্মিন তুলে নিতে পারেন